সূরা ওয়াকিয়া একটা সূরা, যেই সূরার মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোটা উম্মতকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা তিন ভাগে ভাগ করেছেন। এক ভাগের নাম মুকাররাবিন, আরেক ভাগের নাম আসহাবুল মাইমানা, আরেক ভাগের নাম আসহাবুল মাশআমা। কয় ভাগ? তিন ভাগ। এই সূরাটা এমন একটি সূরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক বিখ্যাত সাহাবী যিনি এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ, এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ, নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ ছিলেন তিনি। এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, তার নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এই উম্মতের সবচেয়ে বড় বাহাদুর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। এই উম্মতের সবচেয়ে বড় সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই উম্মতের সবচেয়ে বড় আদেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই উম্মতের সবচেয়ে বড় সখি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। উম্মতের সবচেয়ে বড় ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। উম্মতের সবচেয়ে বড় বাহাদুর হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। উম্মতের সবচেয়ে বড় মুহাদ্দিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আর উম্মতের সবচেয়ে বড় ফকিহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জীবনের শেষ সময় তিনি অসুস্থ, তাকে দেখতে গিয়েছেন আমিরুল মুমিনীন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান গিয়ে জিজ্ঞেস করলেন, হযরত আপনি কেমন আছেন? আমরা স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করি, রুগী দেখতে গেলে কি জিজ্ঞেস করি? আপনি কেমন আছেন, আপনার অসুস্থতা কি? অমা মরা দুঃখ, আপনার কি অসুখ, কি সমস্যা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জবাবে বললেন, মারাদি যুনুবি, ওসমান আমার কোনো পেরেশানি নেই, আমার কোনো অসুখ নেই, আমার অসুখ হলো আমার গুনাহ। কি বলছে বলেন? আমার অসুখ আমার কি? আমাদের সমস্ত পেরেশানির কারণ আমাদের গুনাহ, আর আমাদের সমস্ত পেরেশানির সমাধান আমাদের ইস্তেগফার। বলেন, আমাদের পেরেশানির কারণ কি? গুনাহ, আর সমাধান ইস্তেগফার। পেরেশানির কারণ গুনাহ, সমাধান ইস্তেগফার। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, আমার জানোয়ারও যদি অসুস্থ হয় আমি আমার ইস্তেগফার বাড়ায় দিই, আমার মুরগি যদি অসুস্থ হয় আমি ইস্তেগফার বাড়াই, আমার সন্তান অসুস্থ হয় তো আমি ইস্তেগফার বাড়াই। কারণ সন্তান মাসুম, তার তো কোনো গুনাহ নাই, সে অসুস্থ হবে কেন? সে অসুস্থ হয় আব্বা আম্মার নাফরমানির কারণে। জানোয়ার তো অসুস্থ হবে কেন? সে অসুস্থ হয় মালিকের নাফরমানির কারণে। এই জন্য জঙ্গলের কোনো জানোয়ার অসুস্থ হয়ে পড়ে না, আর তার জন্য চিকিৎসাও লাগে না। জঙ্গলের কোনো জানোয়ারকে চিকিৎসা দিতে ডাক্তার যায় না, লেকিন আমরা দু চারটা গরু পালি তো এগুলো অসুস্থ হয়ে যায়। এগুলোর জন্য পশু মন্ত্রণালয় আছে, এগুলোর জন্য চিকিৎসা বিজ্ঞানীও আছে, এগুলোর জন্য পশু হসপিটালও আছে। অথচ জঙ্গলের সুন্দরবনের জানোয়ারের জন্য কোনো হসপিটাল লাগে না। কি হয়? সুন্দরবনের কোনো জানোয়ারের বাচ্চা হইতে সিজার লাগে না। বুঝেন না কথা বলেন? সুন্দরবনের কোনো জানোয়ারের বাচ্চা হইতে কি লাগে না? বলেন, কোনো সিজার লাগে না, ডাক্তার লাগে না। কেন? ওগুলোর গুণা নাই, এই জন্য ওগুলোর কি লাগে না? সিজারও লাগে না। ওগুলোর গুণা নাই, এই জন্য ওগুলো অসুস্থ হয় না। এই জন্য আমার গুণা আমার সমস্যার কারণ। বলেন বলেন, আমাদের গুণা আমার সমস্যার কারণ। আমার স্ত্রীর অসুস্থতা আমার গুণাহের কারণে, আমার সন্তানের অসুস্থতা আমার গুণাহের কারণে, আমার সন্তান আমার কথা শুনে না আমার গুনাহের কারণে। হযরত মাওলানা পালন পুরী রহমতুল্লাহ আলাই হযরত একবার নোয়াখালী ইজতেমায়, নোয়াখালীতে মাইজদি জেলা জামে মসজিদের ইজতেমা ছিল, জেলা মার্কাজে ইজতেমা ছিল 1988 সালে। কত সালে? 1988 সালে। হযরত রহমতুল্লাহ আলাই বলেন, আমার সমস্যা আমার গুনাহ, আর আমার সমাধান আমার ইস্তেগফার। এজন্য মেরে ভাইও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা নাযালা বিহি বালাউন, কোন মুসিবত নামে না ইল্লা বিযুনুবিন,
শুধু গুনাহের কারণে মুসিবত থামে আমা রুফিআ বালাউন কোন মুসিবত উঠে যায় না ইল্লা বিস্তিগফারিন শুধু ইস্তিগফারের দ্বারা কি হয় ইস্তিগফারের দ্বারা কি উঠে মুসিবত উঠে যায় আর গুনাহের কারণে মুসিবত নামে গুনাহের কারণে মুসিবত কি হয় আবার বলেন গুনাহের কারণে মুসিবত কি আর ইস্তিগফারের কারণে এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মা কানা আল্লাহু মুআদ্দিবাহুম আহুম ইস্তাগফিরুন আমি রব কথা দিলাম তোমরা ইস্তিগফার করবা আমি তোমাদেরকে আযাব দিব এটা হবে না সুবহানাল্লাহ বলবেন না ওয়া মা কানা আল্লাহু মুআদ্দিবাহুম আহুম ইস্তাগফিরুন তোমরা ইস্তিগফার করবা আর আমি তোমাদেরকে আযাব দিব এটা করব না আমি এটা করব না আমি তোমাদেরকে আযাব দিব না তোমরা ইস্তিগফার করবা আমি তোমাদেরকে আযাব দিব না বলেন তোমরা ইস্তিগফার করবা আমি তোমাদেরকে কি দিব না আযাব দিব না ক্যান্সার ইস্তিগফার গুনাহের কারণ ডায়াবেটিক্স তো গুনাহের কারণ সমস্ত বিমারী গুনাহের কারণ সমস্ত পেরেশানি গুনাহের কারণ সমাধান কি বলেন আবার বলেন সমাধান কি ইস্তিগফার এজন্য গুনাহ বান্দার অভ্যাস গুনাহ বান্দার অভ্যাস মাফ করে দেওয়া রব্বে কারীমের অভ্যাস বলেন গুনাহ কি বান্দার কোন গরু গুনাহ করে না কোন ছাগলে গুনাহ করে না কোন জানোয়ারের গুনাহের অভ্যাস নাই কোন জানোয়ারকে গুনাহের অভ্যাস নাই এজন্য কোন জানোয়ারকে রব মাফ করবেন না ওটা মাফিরও মাসালা নাই বুঝেন নাই কথা বলেন হ্যাঁ কোন ফেরেশতাদের গুনাহ নাই এজন্য মাফও নাই বুঝেন নাই ফেরেশতাদের কি নাই বলেন আল্লাহ ফেরেশতাদেরকে মাফ করে দিবেন বিষয়টা এমন নয় গুনাহই নাই মাফ করবেন কি কি হয় এজন্য গুনাহ হবে যার মাফ করবেন তাকে কি গুনাহ কাকে গার হবে এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফায়না ওয়া আল্লাহু আকবার তিনি বলতেন গুনাহ বান্দার আদত হইতে পারে না গুনাহ অভ্যাস হইতে পারে না গুনাহ হবে মাঝে মাঝে সুবহানাল্লাহ গুনাহ কি অভ্যাস হবে না মাঝে মাঝে হবে বলেন গুনাহ হবে মাঝে মাঝে যদি গুনাহ মাঝে মাঝে হয় ইস্তিগফার হবে সব সময় গুনাহ হবে মাঝে মাঝে বলেন আর ইস্তিগফার হবে কি সব সময় রব যেন অপেক্ষায় থাকে ইন্নাল্লাহ বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার আল্লাহ তাআলা রাতের বেলা দু হাতকে দরাজ করে রাখেন দিনে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য সুবহানাল্লাহ ওয়া ইন্নাল্লাহ বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল দিনের বেলা দু হাত দরাজ করে রাখেন রাতে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই দিকের ফেরেশতাকে বানিয়েছেন আমির এদিকে ফেরেশতাকে বানিয়েছেন মামুর এদিকে ফেরেশতা আমিশাব এদিকে ফেরেশতা অধীনস্থ এদিকের ফেরেশতা যখনই বান্দা কোনো নেকি করে কমপক্ষে দশ লিখে ফেলে আর যখনই নিয়ত করে আমলের চেয়ে ভালোটা লিখে দেয় আর এদিকের ফেরেশতা কেউ যদি কখনো গুনাহ হয়ে যায় আমি গুনাহ করে বলি না গুনাহ হয়ে যায় বলি কারো গুনাহ হয়ে যায় এদিকে ফেরেশতা জিজ্ঞেস করে আ আকতুবু লিখবো এদিকে ফেরেশতা বলে কি হয়েছে সেটা একটা গুনাহ করে ফেলেছে লিখবো এদিকে ফেরেশতা বলে লা তাকতুব লিখবা না পন্তাজের সা এক ঘন্টা অপেক্ষা করো এক ঘন্টা সে অপেক্ষা করে আবার জিজ্ঞেস করে আকতুবু লিখবো এইদিকে ফেরেশতা বলে ও কি এখনো তওবা করেনি না এখনো তো তওবা করেনি আচ্ছা আরেক ঘন্টা অপেক্ষা করো এক টানা ছয় ঘন্টা কত ঘন্টা বলেন ছয় ঘন্টা পরে এবার জিজ্ঞেস করে আকতুবু আমি কি লিখবো এদিকে ফেরেশতা বলে ও কি তওবা করেনি না তওবা তো করেনি তাহলে লেখো উকতুব লিখো লা তাকতুব সাইয়াতান ইল্লা বিসাইয়াতিন তবে এক গুনাহের কারণে একটা গুনাহ লিখবা এক গুনাহের কারণে এক গুনাহ লিখবা এজন্য বান্দা যখনই কোনো গুনাহ হয়ে যায় বলেন যখনই কি সঙ্গে সঙ্গে যেন এই শব্দ চলে আসে রব্বি গফিরলি রব্বি গফিরলি বলেন রব্বি গফিরলি রব্বি গফিরলি রব্বি গফিরলি আল্লাহ মাফ করে দেন বাংলায় বলে আল্লাহ মাফ করে দেন আবার বলো এই কথা বলতে লজ্জা লাগে শরম লাগে হ্যাঁ আল্লাহ তাআলা বলেন যারা এই কথা বলতে লজ্জা লাগে শরম লাগে ওদের জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে আল্লাযীনা হুম ইস্তাগফিরুন আল্লাযীনা হুম আন ইবাদাতি ইস্তাগফিরুন
যারা এই কথা কইতে শরম পায় বলেন আল্লাহ মাফ করে দেন, আবার আল্লাহ মাফ করে দেন। আমাদের হযরত মাওলানা তারিক জামিল দামাত বারাকাতুম তিনি বলেন, বান্দা যদি বলে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সাত আসমানের ফেরেশতাদেরকে বলে ফেরেশতা আলোক সজ্জা করো, সাত আসমানে খুশি মানাও, সাত আসমানে আনন্দ আনন্দ উল্লাস করো, খুশি মানাও। তো ফেরেশতারা জিজ্ঞেস করে আল্লাহ কেন এতটা আলোক ছটা, এত আলোক সজ্জা, কেন এতটা খুশির জোয়ার? আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু নাফরমানিত হয়ে গেছে, সে আমার সাথে আবার চুক্তি করে ফেলেছে, সে আমার দিকে আবার ফিরে এসছে, আমার দিকে আবার কি। এই জন্য বলেন আল্লাহ মাফ করে দেন। এই শব্দ এক কোটি সুবহানাল্লাহর চেয়েও বেশি দামি, বলেন আল্লাহ মাফ করে দেন, হাজারো লাখ তাসবিহের চেয়ে বেশি দামি। বলে কেন? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কেউ জিজ্ঞেস করেছেন, হযরত সুবহানাল্লাহ এই শব্দের দাম বেশি না আস্তাগফিরুল্লাহ এই শব্দের দাম বেশি? হযরত বলেন আচ্ছা, জামাতে যদি ময়লা হয় কাপড়ের সাবানের প্রয়োজন বেশি না আতরের প্রয়োজন বেশি? সাবানের প্রয়োজন বেশি। আস্তাগফিরুল্লাহ এটা হলো সাবান, আর সুবহানাল্লাহ এটা হলো আতর। কি হয় বলে কি সাবান বেশি দিবেন না আতর বেশি লাগাবেন? আচ্ছা ময়লা কাপড়ে আতর দিয়ে ডুবে রাখছেন, এবার মানুষ কি বলবে? পাগল, এই ময়লা কাপড়ের মধ্যে এত আতর দিয়েছিস কেন? বলবে কি বলবে না? বলে এই জন্য মাঝে মাঝে কি করা, আতর মাঝে মাঝে লাগা, সাবান প্রতিদিন লাগা। সুবহানাল্লাহ বলবে না, আমাদের বিষয়টা হয়ে গেছে উল্টা, আমরা আতরে বেশি লাগাই সাবান কম লাগাই। আস্তাগফিরুল্লাহ أستغفر الله أن أغر المزني رضي الله تعالى عنه أنه قال قال أنه قال إني عدت في مجلس رسول الله صلى الله عليه وسلم رب اغفر لي فوق 100 مرة. হযরত আগার আল মুজানি বলেন আমি রাসূলের এক মসজিদে বসেছিলাম, রাসূলের মজলিসে বসেছিলাম, রাসূল বারবার বলছিলেন রব্বি গফিরলি রব্বি গফিরলি, রাসূল বলতে থাকছেন আমি গুনতে থাকছি, আমি গুনেছি এক মসজিদে 70 বারের বেশি। কতবার বেশি গুনছে বলেন? কার কাছ থেকে? রাসূলের কাছ থেকে। গুনাহ করেছেন কয়টা? নবুয়তের আগে, নবুয়তের পরে? গুনাহ করেছেন কয়টা? একটাও করেননি। ইস্তিগফার করতেন তেলি কতবার? 100 বারের বেশি। فوق 100 مرة إني لا أستغفر في كل يوم فوق 100 مرة. رسول বলেন আমি প্রতিদিন 100 বারের বেশি ইস্তিগফার। আমাদের কতবার করা উচিত?